আইপিএল অভিষেকে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 17 উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন মুস্তাফিজ, পেয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। তবে পরের আসরগুলোতে ছিলেন নিজের ছায়া হয়ে। এবার 17তম আসরে তার দল পাওয়া নিয়েছিল সংশয়। শেষ মুহূর্তে কাটার মাস্টারকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন সাতক্ষীরা সায়ানাইট। রাজসিক অভিষেকে 29 রানে 4 উইকেট নিয়ে দলকে উপহার দিয়েছেন 6 উইকেটের বড় জয়, পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। চারদিকে এখন শুধুই ফিজ বন্দনা। আরসিবি বধের পর এবার চেন্নাইয়ের সামনে দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের চ্যালেঞ্জ। চেন্নাইয়ের ঘরের মাঠে এম চিদম্বরমে টানা দ্বিতীয় জয়ের খোঁজে সিএসকে। এ ম্যাচের আগে সুখবর পেয়েছে চেন্নাই, ফিট হয়ে উঠেছেন মাথিসা পাথিরানা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েছিলেন পাথিরানা। লঙ্কান এই ক্রিকেটারের ফেরায় কি জায়গা হারাচ্ছেন মুস্তাফিজ? বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের ম্যাচে মুস্তাফিজ দারুণ বোলিং করলেও নিজের কোটার শেষ ওভারে বেশ খরুচে ছিলেন। ডেথ ওভারে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তুষার পাণ্ডেরাও। এ জায়গায় চেন্নাইয়ের দুরূপের তাস হতে পারেন পাথিরানা। নিখুঁত ইয়র্কারে গেল বছর চেন্নাইয়ের পঞ্চম শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন। তবে পাথিরানাকে একাদশে রাখা নিয়ে এখনও কিছুই জানায়নি চেন্নাই। চেন্নাইয়ের কন্ডিশনে সহায়ক ভূমিকা রাখতে পারেন মুস্তাফিজ। পাথিরানা ফিট হলেও ফিজকে একাদশে রাখার সম্ভাবনা বেশি টিম ম্যানেজমেন্টের। পাথিরানা ফিরলেও খেলতে পারবেন দুই পেসার, সেক্ষেত্রে বিদেশি কোটায় খেলা লঙ্কান স্পিনার মহেশ থিকসানার বাদ পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। গুজরাটের বিপক্ষেও ধারাবাহিকতা ধরে রাখতে চান কাটার মাস্টার। বাঙালি জাতির স্বাধীনতা দিবসে সমর্থকরাও তাকিয়ে আছে চিদম্বরমে ফিজের অগ্নিঝরা পেসের আশায়।